আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তুগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সেলিনা আক্তার, ডাক্তার খাস্তুগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছি, ভালো 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 আছি, আচ্ছা। ভালো আছি, অনেকদিন আমি পর ভালো আছি, কথা হচ্ছে, ভালো আছি। দেখা যাচ্ছে না তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ক্লাসে? অনেকদিন পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ অংশের একটি অংশ পড়াবো। তোমরা নিশ্চয়ই বাংলা প্রথম পত্রের একটি ক্লাস করেছো। তোমরা কি সংসদ টিভির ক্লাস, তারপর অনলাইন ক্লাস করছো? জি ম্যাম। এই মাস থেকে তোমাদের অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা এই মাস থেকে অনলাইন ক্লাস করতে পারছো। আর তোমরা সংসদ টিভির ক্লাসও দেখবে। জেলা প্রশাসকের ক্লাস করছো? জি। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের আলোচনায় যাই। এখানে কি দেখা যাচ্ছে একজন বলো তো, দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ দেখতে পাচ্ছ, একটু বলো। আমরা দেখতে পাচ্ছি যে একজন কি করছে, বল বল। খেলছে। বলো তো কি লেখা আছে নিচে, কি লেখা আছে? ছেলেটি বল খেলে, তাহলে খেলছে, এখন খেলছে। খেলাটা কি, খেলাটাকে কি বলে? খেলাটা কি একটি বর্তমান বর্তমানে খেলছে, ক্রিয়া। হ্যাঁ, ছেলেটি বল খেলছে যে বর্তমানে খেলছে, ঠিক আছে। এরপরে ছবিটা দেখো, এটা এটা কিসের ছবি? ছবিটা সংসদ ভবন, সংসদ ভবন অবস্থিত না? তাহলে লিখছে যে একজন পড়ো তো কি লিখছে, গতকাল ঢাকায় গিয়েছিলাম। তাহলে গতকাল হচ্ছে যে এটা চলে গেছে না, অতীত। তাহলে কাজটি হচ্ছে আমি অতীতকালে করেছিলাম, তাহলে প্রথমটা দেখেছিলাম বর্তমান, এখন হচ্ছে অতীত। আর এখন এখানে দেখতে পাচ্ছি কি একজন কি করছে, লিখছে যে সে গান গাইবে। কখন গাইবে? ভবিষ্যতে, যে কোনো সময় গাইতে পারে, আগামীকাল গাইতে পারে বা ভবিষ্যতে গাইবে। তাহলে আমরা এখানে তিনটি কাল দেখলাম না, কি কি? বর্তমান, অতি আর ভবিষ্যৎ। ভবিষ্যৎ বুঝতে পারছো আমাদের আজকের পড়ার হচ্ছে যে কি, ক্রিয়ার কাল। অর্থাৎ বিভিন্ন কালে আমাদের কাজগুলো কি হয়, সম্পন্ন হয়। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতির চতুর্থ অধ্যায়ে ক্রিয়ার কাল আজকে আমরা পড়াবো। তাহলে চলো আমরা আমাদের ক্রিয়ার কালে যাই। এখানে তিনটা উদাহরণ দেখতে পাচ্ছ না? একজন একটা একটা করে পড়ো তো, একজন একটা বলো। স্কুল খোলা, স্কুল খোলা। নাম্বার হচ্ছে গতকাল স্কুল বন্ধ ছিল। হ্যাঁ, তিন নাম্বারটা আগামীকাল থেকে পরীক্ষা শুরু, আগামীকাল থেকে পরীক্ষা শুরু। যেমন এখানে প্রথমটা আমরা দেখি, আজ স্কুল খোলা, অর্থাৎ আজকে স্কুল খোলা, এটা হচ্ছে বর্তমানে বোঝাচ্ছে। আর দুই নাম্বার হচ্ছে গতকাল স্কুল বন্ধ ছিল, এটা অতীতে বোঝাচ্ছে। আর আগামীকাল থেকে পরীক্ষা শুরু, অর্থাৎ এখন আমাদের করোনা মহামারী চলছে, আমরা জানি স্কুল কখন খুলবে আমরা কেউই জানি না, না? অর্থাৎ আমাদের ভবিষ্যতে কিন্তু স্কুল খুলবে, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরের বাক্য তিনটিতে ক্রিয়াপদ গুলো, এগুলো হচ্ছে বিভিন্ন ক্রিয়াপদ, এগুলো নিষ্পন্ন হবার বিভিন্ন সময়কে বোঝানো হচ্ছে। অর্থাৎ ক্রিয়াপদ গুলো বিভিন্ন সময় কি হচ্ছে, নিষ্পন্ন হচ্ছে। দেখো, প্রথম বাক্যে খোলা ক্রিয়াটি হচ্ছে বর্তমান, আর দ্বিতীয় বাক্যে ছিল ক্রিয়াটি হচ্ছে অতীত, যেমন গতকাল স্কুল বন্ধ ছিল। আর তৃতীয় বাক্যে হবে, আগামীকাল পরীক্ষা শুরু হবে, এটি হচ্ছে ভবিষ্যৎ। তাহলে তোমরা দেখো, মনোভাব প্রকাশের জন্য বাক্যে ক্রিয়াপদগুলো বিভিন্ন সময় বা কালে সম্পন্ন হওয়া নির্দেশ করে।
ক্রিয়া সম্পন্ন হওয়ার এই সময় বা কালকে আমরা বলছি ক্রিয়ার কাল। তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ আমি সব শেষে তোমাদের আবার মূল্যায়ন করবো, আবার তোমাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করব। তাহলে ক্রিয়ার কাল কাকে বলছে একজন বলো? বর্তমান, অতীত আর ভবিষ্যৎ কাল। তাহলে ক্রিয়ার কাল আমরা পেয়ে গেলাম তিন প্রকার। এখন দেখো বর্তমান কাল কাকে বলে, এটা একজন পড়ো। যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝাচ্ছে তাকে বর্তমান কাল বলে। হ্যাঁ, ভেরি গুড। যেমন যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে, যে আমি এই মুহূর্তে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে বর্তমান কাল। এখন আমরা এখানে আছি, অর্থাৎ এখন এটা বোঝাচ্ছে যে এই ক্রিয়াটি বা এই কাজটি এখন সম্পন্ন হচ্ছে। তাহলে বুঝা গেল, সবাই বুঝতে পারছো? তারা দৌড়ায়। তাহলে এখন ঘটছে বর্তমান কালে, না? বর্তমান কালে হচ্ছে রাফসান বল খেলছে আর তারা দৌড়াচ্ছে, এটা এখনই ঘটছে। তাহলে এটা কোন কালের উদাহরণ আমরা দেখাচ্ছি? তোমাদের তাহিদাপা ক্লাস নিয়েছিল, না? সকালে তাহিদাপা ক্লাস নিয়েছিল, এখন সেটা অতীত হয়ে গিয়েছে, না? তাহলে এখন সেটা অতীত হয়ে গিয়েছে, অর্থাৎ উনি ক্লাস নিয়ে চলে গিয়েছে, এটা গত হয়ে গেছে, কিন্তু আপা বর্তমানে নিচ্ছে। তাহলে তাহিদ আপার ক্লাসটা অতীত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে অতীতকাল। অর্থাৎ যে ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে তাকে আমরা বলছি অতীতকাল। অতীতকালে দুটো উদাহরণ, দুজনে বলো। আমি তাকে দেখেছিলাম, মা রান্না করছিলেন। মা রান্না করেছিলেন, করেছিলেন, করছিলেন না, করেছিলেন, আগে করেছিলেন, ঠিক আছে? যেমন আমি তাকে দেখেছিলাম, আগে দেখেছিলাম, আর মা রান্না করেছিলেন, এগুলো হচ্ছে অতীতটা, ঠিক আছে? আমরা বুঝতে পারছি সবাই? এটা একজন বলো, একজন একটু পড়ো। যে ক্রিয়া আগামীতে ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝায় তার কালকে ভবিষ্যৎকাল বলে। হ্যাঁ, অর্থাৎ যে ক্রিয়া আগামীতে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝায় তার কালকে ভবিষ্যৎ কাল বলে। যেমন আমাদের এই ক্লাসটা কিন্তু রোববারে দেখা যাবে না, এটা কিন্তু আজকে দেখা যাবে না, রোববারে আমরা দেখবো, এটা আজকে আমরা রেকর্ড করছি। তাহলে এটা সেটা হবে কোন কাল? ভবিষ্যৎ কাল, ঠিক আছে? অর্থাৎ যে ক্রিয়া আগামীতে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝাচ্ছে তাকে আমরা বলবো ভবিষ্যৎ কাল। যেমন হ্যাঁ, উদাহরণটা দেখো একটু বলো একজন। সীমা কাল গান গাইবে, তারা নাচবে। হ্যাঁ, অর্থাৎ সীমা কালকে গান গাইবে আর তারা নাচবে। হ্যাঁ, এটা হচ্ছে ভবিষ্যতে হবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে আমরা তিনটা কাল জানলাম, না? কি কি বলতো একজন? বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। আমরা তাহলে দেখলাম যে ক্রিয়ার কাল তিন প্রকার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। হ্যাঁ, এই তিন প্রকারের মধ্যে আবার ভাগ আছে, ঠিক আছে? যেমন বর্তমান কাল আবার তিন প্রকার, অতীত কাল চার প্রকার, আর ভবিষ্যৎ কাল আবার তিন প্রকার। তাহলে বর্তমান কাল তিনটা কে কে, একজন বলো। সাধারণ, ঘটমান, পুরাঘটিত। ঘটমান, পুরাঘটিত। হ্যাঁ, তাহলে বর্তমান কাল হচ্ছে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, আর পুরাঘটিত বর্তমান। ও অতীত কাল হচ্ছে চার প্রকার, এটা একজন বলো। সাধারণ, ঘটমান, পুরাঘটিত, নিত্যবৃত্ত। হ্যাঁ, সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, আর নিত্যবৃত্ত অতীত। আর ভবিষ্যৎ কাল আবার তিন প্রকার, কি কি বলো তো একজন? সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। হ্যাঁ, আবার বর্তমান একটা অনুজ্ঞা আছে, ভবিষ্যৎ অনুজ্ঞা আছে, ওইটা এখানে অ্যাড না, ওইটা আমরা পরে দেখবো।
অতীতের কিন্তু কোনো অনুজ্ঞা নেই, কিন্তু বর্তমান আর ভবিষ্যতের অনুজ্ঞা আছে, এটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা সাধারণ বর্তমান কাকে বলো এটি একটু দেখো। দেখে একজন বলো তো কাকে বলছে, বলো সাধারণ বর্তমান কাকে বলে? পাঁচটি বর্তমান বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন সকালে সূর্য উঠে দুই আর দুই চার হয়, আমিরও বিদ্যালয়ে পড়তে যাই। আচ্ছা, এটা হচ্ছে সাধারণ ভাবে যে কাজটি হয় বর্তমানে, যেমন আমি ভাত খাই, এটা হচ্ছে সাধারণ বর্তমান। যে ক্রিয়ার কাজটি সাধারণ ভাবে হচ্ছে তাকে বলে সাধারণ বর্তমান, ঠিক আছে? আবার স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝাতে বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমানও বলে। অর্থাৎ স্বাভাবিক আবার অভ্যস্ততা, স্বাভাবিক হচ্ছে সকালে সূর্য উঠে, এটা স্বাভাবিক, প্রতিদিন উঠছে, ঠিক না? এটা হচ্ছে স্বাভাবিক কাজ। আর অভ্যস্ততা ধরো আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই, অভ্যস্ত, আমি রোজ বিদ্যালয়ে যাচ্ছি, এটা হচ্ছে অভ্যস্ততা। এগুলোর জন্য এটাকে বলবে আবার নিত্যবৃত্ত বর্তমানও বলে। সাধারণ বর্তমানও আমরা বলতে পারবো বা নিত্যবৃত্ত বর্তমানও বলতে পারবো। এছাড়া সাধারণ বর্তমান চিরন্তন, সত্য, ঐতিহাসিক ঘটনা, তারপরে কাব্যের ভূমিকা, এগুলো তো সাধারণ বর্তমান ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝতে পারছো সাধারণ বর্তমান কাকে বলে? জি। এরপরে আমরা যাচ্ছি ঘটমান বর্তমান, একজন পড়ো। যে ক্রিয়া কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়নি, হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলে। এখন এখন আমরা সবাই ক্লাসটি করছি, এখনো শেষ হয়ে যায়নি, ঠিক না? এখন এটাকে বলছে ঘটমান বর্তমান, এই সময় ঘটে চলছে, ঠিক আছে? অর্থাৎ যে ক্রিয়া বর্তমানে ঘটছে বা চলছে তাকে বলছি ঘটমান বর্তমান। উদাহরণগুলো একটা পড়ো। আমার ছোট ভাই লিখছে, ছেলেরা এখনো ফুটবল খেলছে, টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমরা এখনো ক্লাস করছি, এটা বললেও হবে, ঠিক আছে? যে আমার ছোট ভাই লিখছে, এখনো লিখছে, ছেলেরা এখনো ফুটবল খেলছে, টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে, অর্থাৎ এখনো ঘটে চলছে। তাহলে আমরা এটাকে বলছি ঘটমান বর্তমান। সবাই এগুলো মনোযোগ দিয়ে দেখো, কারণ আমরা পরবর্তীতে সবশেষে তোমাদেরকে আবার এগুলো মূল্যায়ন করবো। এরপরে আসছে পুরাঘটিত বর্তমান, এটা কে বলতে পারবে? একজন পড়ো। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো শেষ হয়ে যায়নি বা হয়ে গেছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। অর্থাৎ যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো শেষ হয়ে যায়নি বা রয়ে গেছে, তাকে আমরা পুরাঘটিত বর্তমান কাল বলে। অর্থাৎ আমাদের ক্লাসে যখন শেষ হবে তার কিছুক্ষণ পরে সেটার রেশটা থেকে যাবে, ঠিক আছে? উদাহরণটা একজন পড়ো। এখন বাবা অফিস থেকে ফিরছেন, এবার মা খেতে ডেকেছেন, অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি। বাবা অফিস থেকে ফিরছেন, ফিরেছেন আর কি, এবার মা খেতে ডেকেছেন, অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি। অর্থাৎ যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, তার ফল এখনো শেষ হয়ে যায়নি, সেটাকে আমরা বলছি পুরাঘটিত বর্তমান। এরপরে আমরা যাচ্ছি কি বলছে, এরপরে দেখো তোমরা কি বলছে, সাধারণ অতীত। তাহলে একটু বলো, একজন পড়ো। যে ক্রিয়া সাধারণভাবে সংঘটিত হয়েছে তাকে সাধারণ অতীত কাল বলে। খুব সাধারণ ভাবে যেটা সংঘটিত হয়েছে, যে আমি গতকাল ক্লাস নিয়েছিলাম, তিনি খুলনা থেকে এলেন, আমি খেলা দেখে এলাম, খুব সাধারণ ভাবে যেটি সংঘটিত হয়েছে অতীত কালে, অর্থাৎ যেটা হয়ে চলে গেছে, শেষ শেষ হয়ে গেছে, তাকে আমরা বলছি সাধারণ অতীত। এরপর হচ্ছে ঘটমান অতীত, একজন পরোইটা। যে ক্রিয়া অতীত কালে চলেছিল তখনো শেষ হয়নি, বোঝায় তাকে ঘটমান অতীত কাল বলে। অর্থাৎ অতীত কালে চলছিল কিন্তু তখনো শেষ হয়নি, হ্যাঁ তখন আমি দেখে আসছি কিন্তু তখনো সেটা শেষ হয়নি। যেমন উদাহরণ গুলো পড়ো একজন। রীতা ঘুমিয়েছিল, কোন বই পড়ছিল? আমি যখন গিয়েছিলাম তখন দেখছি রীতা ঘুমাচ্ছিল, তখনো ঘুমাচ্ছিল, আর সুমন বই পড়ছিল, আর আমি ছেলেবেলার কথা ভাবছিলাম, কখনো ভাবছিলাম অনেকক্ষণ যাব। তাহলে যে ক্রিয়া অতীত কালে চলেছিল তখনও শেষ হয়নি বোঝায়,
তাকে আমরা বলছি ঘটমান অতীত, অর্থাৎ অতীতকালে ঘটছিল সে সময় তখনো শেষ হয়নি। যে ঘটমান বর্তমান যেরকম অতীতকালে ঘটেছিল কিন্তু চলছিল, চলছিল এখনো, যে ঘটমান বর্তমান যে এখনো চলছে সেটা বলে ঘটমান বর্তমান। অতীতকাল হচ্ছে অতীতকালে চলছিল কিন্তু তখনো শেষ হয়নি, তাকে বলছি ঘটমান অতীত। এরপরে কি দেখা যাচ্ছে বলতো ছাত্রীরা? পুরাঘটিত অতীত। পুরাঘটিত অতীত, একটু বলো, একজন বলো। যে ক্রিয়া অনেক আগে শেষ, তার কালকে পুরাঘটিত কাল বলে। অর্থাৎ যে ক্রিয়া অনেক আগে শেষ হয়ে গিয়েছে তার কালকে আমরা বলবো পুরাঘটিত অতীত। এটা বলছে যে অনেক দিন আগে শেষ হয়ে গেছে, এরপরে অনেক ঘটনাও ঘটে গেছে, তাকে আমরা বলছি পুরাঘটিত অতীত। একটু উদাহরণটা বলো একজন। আমরা রাজশাহী গিয়েছিলাম, আমি তাকে ভাত খেতে দেখেছিলাম। হ্যাঁ, অর্থাৎ আমরা রাজশাহী গিয়েছিলাম, অনেক আগে গিয়েছিলাম, এরপরে আরো অনেক ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, তাকে বলবো পুরাঘটিত অতীত। আবার আমি তাকে ভাত খেতে দেখেছিলাম, অনেক আগে দেখেছিলাম, এরপরে অনেক ঘটনা ঘটে গেছে, তাহলে পুরাঘটিত। বুঝে গেল সবাই? বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো, ঠিক আছে? এবার আসছে নিত্য বৃত্ত অতীত। এটা কিন্তু বর্তমান আর ভবিষ্যৎকালে নেই না, এই এটা কিন্তু অতীতকালে আলাদা। নিত্য বৃত্ত অতীত, নিত্য বৃত্ত বর্তমানও নেই, নিত্য বৃত্ত ভবিষ্যৎও নেই। অর্থাৎ অতীতকালে যে ক্রিয়া প্রায় ঘটতো এমন বোঝায়, তাকে বলে নিত্য বৃত্ত অতীত। দেখে একজনে পড়ো তো আবার, এটা নিত্য বৃত্ত অতীতটা। যেমন আমি প্রতিদিন বিদ্যালয়ে যেতাম, এটা প্রতিদিন ঘটতো, তাহলে এটা হচ্ছে একটা নিত্যবৃত্ত অতীতের উদাহরণ। নিচে দুটো উদাহরণ আছে, একদম পড়ো। বাবা প্রতিদিন বাজার করতেন, ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম। হ্যাঁ, তাহলে বাবা প্রতিদিন বাজার করতেন, এটা প্রতিদিন ঘটতো। আবার ছুটিতে প্রতি বছর আমরা কোথায় যেতাম? গ্রামের বাড়ি বেড়াতে যেতাম। এটা হচ্ছে যে নিত্যবৃত্ত অতীত, অর্থাৎ অতীতে সবসময় ঘটতে হয় যে একটা কাজ, এটা প্রতিদিন ঘটতো, সেটাকে আমরা বলছি নিত্যবৃত্ত অতীত, অর্থাৎ নিত্য দিন যেটা ঘটে থাকে। হ্যাঁ, যেমন আমরা স্কুলে যেতাম, বাবা বাজারে যেত, আমরা গ্রামের বাড়ি যেতাম, সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। আচ্ছা, এরপর আমরা আসছি সাধারণ ভবিষ্যৎ কাল কাকে বলে। যে আমরা সাধারণ অতীত দেখলাম, সাধারণ বর্তমান দেখলাম, এখন হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। একজন পড়ো। যে ক্রিয়া পরে বা আগামীতে সাধারণ ভাবে সংঘটিত হয় তার কালকে আমরা সাধারণ ভবিষ্যৎ কাল বলা হয়, অর্থাৎ খুব সাধারণ ভাবে ঘটবে। হ্যাঁ, যেমন বলছে যে উদাহরণটা একটু পড়ো। আমি হব সকাল বেলার পাখি, সকালে আমি ঘুম থেকে উঠবো না। এখন তো নিশ্চয়ই সবাই অনেক দেরি করে উঠছো, স্কুল নাই, কোচিং নাই, কি কি বলো, উত্তর নাই কেন? হ্যাঁ, আবার কখন আমরা সকালবেলার পাখি হবো আল্লাহই জানে। তুমি হয়তো সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র পড়ে থাকবে, ওটা হচ্ছে ছাড়পত্র, উনার একটি কবিতা বই। তাহলে তোমরা হয়তো সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে আমি চিন্তা করছি ভবিষ্যতে, এখন না পড়লে ভবিষ্যতে হয়তো পড়ে থাকবে। বাবা আজ আসবেন, এগুলো হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, অর্থাৎ যে ক্রিয়া পরে বা আগামীতে সাধারণ ভাবে সংঘটিত হবে, খুবই সাধারণ ভাবে সংঘটিত হবে, সেটাকে আমরা বলছি সাধারণ ভবিষ্যৎ। এরপর হচ্ছে ঘটমান ভবিষ্যৎ, একজন পড়ো। যে ক্রিয়া কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে। অর্থাৎ যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, ঘটমান গুলো সবগুলো এরকম না, আমরা দেখছি ঘটমান অতীত, ঘটমান বর্তমান, যেগুলো শুরু হয়েছে কিন্তু অনেকক্ষণ চলতে থাকবে, তাকে বলছে ঘটমান ভবিষ্যৎ কাল। একজন পড়ো উদাহরণটা। সুমন সুমন হাঁটতে থাকবে, মনীষা দৌড়াতে থাকবে, আমিনা কথা বলতে থাকবে, আমিনা কথা বলতে থাকবে, মনীষা দৌড়াতে থাকবে। সুমন হাঁটতে থাকবে, অনেকক্ষণ সে হাঁটবে,
মনীষা দৌড়াতে থাকবে, আমিনা কথা বলতে থাকবে, তাহলে অর্থাৎ এই ক্রিয়ার কাজটি ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে। আমরা ভবিষ্যতের জন্য এটা চিন্তা করবো যে ভবিষ্যতে এই কাজটি সে যদি বলি সে কালকে হাঁটতে যাবে, তাহলে হাঁটতে গেলে সে অনেকক্ষণ হাঁটবে, তাহলে সেটা হবে যে ঘটমান ভবিষ্যৎ। এরপর আসছে কি বলো, এটা কি কি লেখা হচ্ছে? যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কাল বোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে একটু অন্যরকম ভবিষ্যৎ। পুরাঘটিত ভবিষ্যৎ হচ্ছে যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালটা আমরা ব্যবহার করব। সাধারণ ভবিষ্যৎ কোনটা? যেটা ভবিষ্যৎ কালে সাধারণ ভাবে ঘটবে। সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে আমরা বলবো পুরাঘটিত ভবিষ্যৎ কাল। যেমন উদাহরণটি একটু পড়ো তাহলে বুঝতে পারবে, উদাহরণটা বলো। কামাল বোধহয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে, তুমি হয়তো আমাকে কথাটা বলে থাকবে, সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হয়ে থাকবে। হ্যাঁ, কাঞ্চন বোধহয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে, আর তুমি হয়তো আমাকে একথা বলবে, আজকে কালকে বলবে, আর সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হয়ে থাকবে। আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন আমরা জানি যে আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা দেখি যে কি, যে আমরা চিন্তা করি যে আগামীকাল পরীক্ষার ফল বের হবে। ঠিক আছে, তাহলে যে সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হয়ে থাকবে, অর্থাৎ এটি ঘটে গিয়েছে, কিন্তু এটি সাধারণভাবে ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হবে, তখন আমরা তাকে বলবো পুরাঘটিত ভবিষ্যৎ কাল। ঠিক আছে, বুঝে গেল ছাত্রীরা? জি ম্যাম। এরপর আমরা আছি অনুজ্ঞা। অনুজ্ঞা কাকে বলে? হ্যাঁ, একজন পড়ো। আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎকালে নতুন পুরুষের ক্রিয়াপদে যে রূপ হয় তাকে অনুজ্ঞা বলে। হ্যাঁ, তাহলে অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা, অনুজ্ঞা অর্থই হচ্ছে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা। ঠিক আছে, কেউ আমাকে কিছু আদেশ করলো, কেউ অনুরোধ করলো, অনুমতি চাইলো, প্রার্থনা করলো আল্লাহর কাছে বা কারো কাছে প্রার্থনা করলো, সেটা হচ্ছে যে ইত্যাদি বোঝাতে বর্তমান আর ভবিষ্যৎ কাল। অতীতকালে কিন্তু অনুজ্ঞা হবে না, তাহলে বর্তমান ও ভবিষ্যৎ কালের মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে আমরা বলছি অনুজ্ঞা। ঠিক আছে, তাহলে বর্তমান আর ভবিষ্যৎ এই দুটাতে অনুজ্ঞা হয়। তাহলে এখন দেখো বর্তমান অনুজ্ঞা কাকে বলে, একজন বড়। বর্তমানে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি ভাব বোঝাতে ক্রিয়ার যে কাল রূপ হয় তাকে বর্তমান অনুজ্ঞা বলে। তাহলে বর্তমান কালে এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি এই তুমি এটা করো, তুমি এটা করছো না কেন, তাহলে এগুলো হবে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, এই বর্তমানের ভাব বোঝাতে তাকে হচ্ছে বর্তমান অনুজ্ঞা বলে। তাহলে বলবো যে ক্রিয়ারও বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ করে তাকে বলছে বর্তমান অনুজ্ঞা। এটা বর্তমান কালে ক্রিয়ারূপ প্রকাশ করবে। আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখি উদাহরণগুলো, একজন পড়ো। তোমরা কাজ করো, তোমরা কাজ করো, দেখো তা কথা বলো না, অঙ্কটা ফিরিয়ে দেবে আমাকে, তুমি রক্ষা করো, আদেশ করুন গ্রাহকন। তোমরা কাজ করো, রোহান লিখু, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, আমি তোমাদেরকে আদেশ করছি, অঙ্কটা বুঝিয়ে দেবেন, আমি একজনকে কি করছি, অনুরোধ করছি, আমাকে তুমি রক্ষা করো প্রভু, প্রার্থনা করছি। ঠিক আছে, আদেশ করুন যাহাপন, আমি অনুমতি চাচ্ছি। তাহলে বর্তমান অনুজ্ঞার এগুলো হচ্ছে উদাহরণ। ঠিক আছে, বুঝে গেল? Yes ma'am। আচ্ছা, এখন আমরা আছি ভবিষ্যৎ অনুজ্ঞা, একজন পড়ো। ভবিষ্যৎ ভবিষ্যৎ কালে ক্রিয়া সম্পন্ন করার জন্য
আদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা ইত্যাদি বোঝাতে ক্রিয়ার যে কাল রূপ হয় তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। যেমন আমি যদি তোমাদেরকে শেষে বলবো যে তোমরা বাড়ির কাজগুলো করে রাখবে, আদেশ করছি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎ কালের জন্য আমি কি করছি, তোমাদেরকে অনুরোধ করছি বা আদেশ করছি, ঠিক আছে, এটা হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা। তাহলে ভবিষ্যৎকালে যখন যে ক্রিয়ারূপ ভবিষ্যৎকালের অনুজ্ঞা প্রকাশ করে তাকে বলছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা, ঠিক আছে। এখন আমরা কিছু উদাহরণ দেখব। দেখো উদাহরণটা একজনে বলো, অসুস্থ হলে ওষুধ খাবে, এটা একটা বিধান, যে অসুস্থ হলে ওষুধটা খেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের পড়া মোটামুটি শেষ, আমরা বুঝতে পারলাম আজকে আমরা কি কি পড়লাম, দেখি একজন একটু বলো তো কি কি পড়লাম, একজন বলো আমরা কি 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 আজকে জানতে পারলাম। ছাত্রীরা কই? ক্রিয়াকাল ক্রিয়াকাল কাকে বলে? কয় প্রকার কি কি? হ্যাঁ, আবার বর্তমান কাল তিন প্রকার, অতীত কাল কয় প্রকার, ভবিষ্যৎ কাল কয় প্রকার, অতীত কাল ভবিষ্যৎ কাল চার প্রকার, অনুজ্ঞা শিখলাম না, অনুজ্ঞাতে কি কি ছিল, বর্তমান অনুজ্ঞা, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা, ঠিক আছে। এখন তাহলে একজন আমাকে একটু বলো যে ক্রিয়ার কাল কাকে বলে, একদম সহজ চিন্তা করো, ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময় বা কালকে ক্রিয়ার কাল বলে, একদম সহজ। কয় প্রকার ক্রিয়ার কাল? তিন প্রকার বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। ঘটমান বর্তমান কাল কাকে বলে, এটা একজন বলো তো, ঘটমান বর্তমান, যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে এখনো শেষ হয়ে যায়নি তাকে ঘটমান বর্তমান কাল বলে। হ্যাঁ, যেমন এখন সম্পন্ন হচ্ছে, যে এখন আমরা ক্লাসটি নিচ্ছি না, অর্থাৎ যে ক্রিয়ার কাল বর্তমানে ঘটছে বা চলছে এখনো শেষ হয়ে যায়নি তাকে বলছে ঘটমান বর্তমান কাল। একটা উদাহরণ দিতে পারবে? ছেলেরা এখনো ফুটবল খেলছে, হ্যাঁ, সে এখনো বই পড়ছে, ঠিক আছে, আমরা এখনো শিক্ষকের ক্লাস করছি, ঠিক আছে, আমরা এখনো অনলাইন উদাহরণ, ঠিক আছে। এখন হচ্ছে নিত্যবৃত্ত অতীত কাকে বলে, এটা অনেক সোজা, একজন বলো, যে ক্রিয়া অতীতে প্রায় ঘটে এমন বুঝায় তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে, প্রায় ঘটতো অতীতে এই কাজটি রোজই ঘটে থাকতো তাকে আমরা বলছি তো অতীত। উদাহরণ, বাবা প্রতিদিন বাজার করতেন, বাবা প্রতিদিন বাজার করতেন, আমরা রোজ বিদ্যালয়ে যেতাম, ঠিক আছে। এখন হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ কাকে বলে, এটা একজন বলো, যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা বলছি পুরাঘটিত ভবিষ্যৎ। যেমন উদাহরণ দাও, তুমি হয়তো আমাকে কথা বলে, যেমন সুমন বইটা পড়ে থাকে, অনুজ্ঞাটা একজন বলো, অনুজ্ঞা কাকে বলে একটু বলো, আদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা ইত্যাদি বুঝতে বর্তমান ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের রূপ তাকে অনুজ্ঞা বলে, অনুরোধ অনুমতি প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎকালে ক্রিয়াপদ মধ্যম পুরুষে হবে, মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয় তাকে আমরা বলছি অনুজ্ঞা, ঠিক আছে। তাহলে ছাত্রীরা তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের পড়া, তোমাদের কোনো প্রশ্ন আছে? Yes ma'am, yes ma'am, আছে থাকলে করতে পারো,
আচ্ছা সবাই এখন বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিয়েছি, এগুলো তোমরা একটি খাতায় অনুশীলন করবে। ক্রিয়ার কাল বলতে কি বুঝো, ক্রিয়ার কাল কত প্রকার ও কি কি উদাহরণ দাও, বর্তমান কাল কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। ছাত্রীরা তোমাদেরকে আরেকটি কথা বলছি, তোমরা অনলাইনে একটি ফর্ম দিয়েছি, তোমরা কি সেটা পূরণ করেছো? জি আপা। আচ্ছা তোমাদের সবাই মেসেজ দিয়েছে, সবাই এটা পূরণ করে অনলাইনে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা ছাত্রীরা তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, ভালো থাকবে এ কামনা করে আজকের মতো আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।